মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন খ্রিস্টীয় দু হাজার বিশ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পাঠানো চিঠিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে চিঠি পাঠানোর বিষয়টি আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন জানা গেছে চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন ড মোমেন সন্ত্রাস জঙ্গি মাদক বিরোধী কর্মকাণ্ডে র্যাবের ভূমিকাও তুলে ধরেছেন তিনি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদ মাধ্যমকে বলেন ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি সন্ত্রাস জঙ্গিবাদ দমন ও বিরোধী কর্মকাণ্ডে র্যাবের ভূমিকার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও সংস্থাটির সাবেক বর্তমান সাত কর্মকর্তার ওপর গত দশ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ রয়েছেন যিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশী নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আয়ত পড়েছেন তিনি এছাড়া র্যাবের বর্তমান মহাপরিচালক ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস খান মোহাম্মদ আজাদ সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস তোফায়েল মোস্তফা সরোয়ার সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস মোহাম্মদ আনোয়ার লতিফ খানের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পৃথক এক ঘোষণায় বেনজির আহমেদ এবং র্যাপ সাতের সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদের ওপর সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দু সালের মে মাসে কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ততার জন্য এ দুজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে স্পষ্ট অসন্তোষ জানিয়েছে বাংলাদেশ ডক্টর মুমেন এই নিষেধাজ্ঞাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন